হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আমি আছি হলো গুলিস্তানে। গুলিস্তানে এক ভাই হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে। বাংলাদেশে খুবই পপুলার একটা খাবার হচ্ছে ঝালমুড়ি। আর এটা লোকেশনটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের পূর্ব পাশের গেট এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের 4 নম্বর গেটে ঢুকতেই যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে এই ভাইকে পেয়ে যাবে। খুবই স্পেশাল একটা মুড়ি ভর্তা বানাবো উনি, তো আপনাদের হলো দেখাবো উনি কীভাবে মুড়ি ভর্তা বানায় এবং দাম টাম সম্পর্কে একটা আইডিয়া দিব। ওকে, লেটস সি। এই হচ্ছে মুড়ির দোকানটা, এই হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম 4 নম্বর গেট, আর এই হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের পূর্ব সাইডের গেটটা। চলেন আমরা একটু সামনের দিকে যাই। ভাই বানাচ্ছে, অনেকেই খাচ্ছে, দেখেন অনেকেই খাচ্ছে, নামাজের শেষ অনেকে আসছে এখানে খাচ্ছে, এখানে অনেকেই খাচ্ছে, এখানে অনেক ওয়েট করতেছে। শাহজাহান ভাই খুব ব্যস্ত আসলে, দেখা যাচ্ছে বানাচ্ছে। শাহজাহান ভাই, ডিম দিয়ে কত করে যেন? ডিম দিয়ে 25 টাকা, মুরগি আছে 40, 50, 30 টাকা। আচ্ছা, আর নরমালি? নরমাল 20 টাকা। নরমাল 20 টাকা, 15 টাকা। বিক্রি করে মানে বানায় শেষ করতে পারতেছে না এত কাস্টমার শাহজাহান ভাইয়ের। হচ্ছে ডাবলি আর কি, এখানে হচ্ছে মুরগি আর ডিম রাখা আছে, পেঁয়াজ মরিচ ধনে পাতা লবণ সব মিক্সড করা, লেবু মিক্সড করা, এখানে মিক্স করতেছে। আমার এক বান্ডিল হবে, তিনটে হবে না, দুইটা হবে। সবার উপরে আবার একটু ডাবলে দিয়ে দেন না? ২৫ মুরগি আছে, ৩০, ৪০, ৫০। শুনাই দেবো ভাই, কেলাটা দিয়ে আপনারা দেখলেন যে মুড়ি ভর্তাটা কিভাবে বানায় এবং এটা দাম টাম সম্পর্কে আপনারা আইডিয়া পেলেন।
অনেক ভিড়, অনেক কাস্টমার ওনার ওনার মুড়িটা খেতে আসলে মনে হয় অনেক টেস্ট। তো আমাকে উনি বানিয়ে দিয়েছে একটা, তো চলেন আমি একটু খেয়ে দেখি আসলে ওনার মুড়ি ভর্তাটা খেতে কেমন টেস্ট। এই হচ্ছে উনি বানিয়ে দিয়েছে ছোট একটা প্লেটে করে, তো আসেন আমি একটু ট্রাই করে দেখি। ওকে লেটস ট্রাই। দারুণ টেস্ট। আসলে অনেক টেস্ট, আর এই টেস্টের কারণে মনে হয় মানুষ এইভাবে খাচ্ছে আর কি। উনি বানায় শেষ করতে পারতেছে না, এত টেস্ট মুড়ি ভর্তাটা আসলে। তো ভিউয়ার্স, আপনারা যারা গুলিস্তান আসেন, বিশেষ করে বাইতুল মার্কা মসজিদে নামাজ পড়তে আসেন, তারা ভাই মুড়ি ভর্তা ট্রাই করতে পারেন। আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে, আশা করি আপনারা খাইলে বুঝতে পারবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো রেগুলার ইনফরমেশন যারা আমার চ্যানেল হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টাচ দ্য বেল আইকন, আজ অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, বাই।